ওয়েলকাম টু এস আর এম চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে এসআরএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে তোমাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে এসেছি সেটা হল দু একুশ সালের মাধ্যমিক পরীক্ষার ইংলিশের রাইটিং পোর্শনের সাজেশান এই সাজেশনের উপরে এর আগে একটা আমি ভিডিও তৈরি করেছি আজকের এটা শেষ পর্ব অর্থাৎ ফাইনাল সাজেশন প্রথমেই দেখো আমি রেখেছি লেটার রাইটিংকে তারপরে রেখেছি নোটিশ তারপর রিপোর্ট তারপর প্যারাগ্রাফ বায়োগ্রাফি প্রসেস স্টোরি তারপরে দেখো রেখেছি সামারি ডায়ালগ এই সমস্তগুলোকে রাখা হয়েছে দেখতে থাকো আমি পরপর বলে দিচ্ছি প্রথমেই দেখো লেটারটাকে তিন ভাগে ভাগ করেছি পার্সোনাল লেটার অফিসিয়াল লেটার এডিটোরিয়াল লেটার এখানে একটু লক্ষ্য করো দু সালে পার্সোনাল লেটার চলে এসেছে অর্থাৎ এটার একুশ সালে আসার সম্ভাবনা খুবই কম তাহলে দুটো পড়ে থাকছে অফিসিয়াল লেটার আর এডিটোরিয়াল লেটার এই দুটোর মধ্যে আসার সম্ভাবনা তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অফিসিয়াল লেটার তারপরে এডিটোরিয়াল লেটার লেটারে কি কি আসবে সেটা আমি পরে বলছি তারপরে দেখো দ্বিতীয় হচ্ছে কোনো কোন বছর যদি এক বছর নোটিশ পড়ে দ্বিতীয় বছর রিপোর্ট পড়ে না ঠিক এই রকমই দেখো আমি সালগুলো দিয়ে দিয়েছি আঠারো সালে পড়েছে ষোলো সালে পড়েছে চোদ্দো সালে পড়েছে বারো সালে পড়েছে দশ সালে পড়েছে নোটিশ কিন্তু গত বছর অর্থাৎ দু সালে পড়ে গেছে রিপোর্ট অর্থাৎ এ মানে আগামী বছর দু হাজার সালের জন্য নোটিশ বেশি গুরুত্বপূর্ণ রিপোর্টের থেকে নোটিশের কি কি করতে হবে সেটা আমি পরে বলছি দ্বিতীয়ত দেখো প্যারাগ্রাফ দু সালে প্যারাগ্রাফ চলে এসছে অর্থাৎ প্যারাগ্রাফের থেকে বেশি ইম্পর্টেন্ট হবে প্রথমেই বেশি ইম্পর্টেন্ট হবে প্রসেস দ্বিতীয়ত বায়োগ্রাফি তৃতীয়ত স্টোরি একদম শেষে প্যারাগ্রাফ তোমাকে সবগুলোই করতে হবে তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তিনটে জিনিস রয়েছে এখানে কি কি রয়েছে দেখো প্যারাগ্রাফ বায়োগ্রাফি প্রসেস এই তিনটে এক গ্রুপের মধ্যেই পড়ে ঠিক আছে তারপর একটা স্টোরি রয়েছে তাহলে দু হাজার কুড়ি সালে চলে এসছে প্যারাগ্রাফ তাহলে এবার বায়োগ্রাফি না হলে প্রসেস না হলে স্টোরির সম্ভাবনা একটু বেশি তা সত্ত্বেও আমাদেরকে প্যারাগ্রাফ করতে হবে কিছু তাহলে দেখো দু হাজার কুড়ি সালে কী কী এসছে দু হাজার কুড়ি সালে এসছে প্যারাগ্রাফ একটা রিপোর্ট এসেছে আর একটা পার্সোনাল লেটার তোমাদের সিলেবাসে আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে সামারি আর ডায়লগ এই দুটো জিনিস একটু দেখে রাখা সম্ভবত পরীক্ষায় আসে না অর্থাৎ এই দুটো সামারি এবং ডায়লগের উপর বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই আমি যেগুলো বললাম বেশি গুরুত্ব কিসে কিসে দিতে হবে সবই অল্প অল্প করে দেখে রাখতে হবে বেশি গুরুত্ব দিতে হবে তোমাকে অফিসিয়াল লেটারের উপরে আমি আবার পয়েন্ট আউট করে দিচ্ছি ফার্স্ট হচ্ছে অফিসিয়াল লেটার তারপরে এডিটোরিয়াল লেটার সেকেন্ড হচ্ছে নটিশ বেশি গুরুত্ব দিতে হবে দেখো আমি ট্রিপল স্টার দিয়ে দিয়েছি তারপরে তোমাকে গুরুত্ব দিতে হবে প্রসেস তারপরে বায়োগ্রাফি তারপরে প্যারাগ্রাফ আর স্টোরিটাও একটু দেখে রাখতে হবে সামারি আর ডায়লগ দেখার সেরকম প্রয়োজন নেই চলো এবার আমরা সাইসেনে চলে যাই প্রথমে দেখো আমি রেখেছি লেটার রাইটিংকে কি লিখেছি এখানে দেখো রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার দ্য হেডমিস্ট্রেস অফিসিয়াল লেটারের ক্ষেত্রে হেডমাস্টার মশাই অথবা হেডমিস্ট্রেসকে চিঠি লেখা সেখানে কি কী রয়েছে এক নম্বরে দেখা রয়েছে ফর সাপ্লাইং পিওর ড্রিঙ্কিং ওয়াটার এটা একটা হতে পারে দ্বিতীয় সিকিং লিভ অব অ্যাবসেন্স ছুটির জন্য হের কাছে আবেদন করে চিঠি লেখা তারপরে কি টু অ্যারেঞ্জ সাম স্পেশাল ক্লাস আফটার স্টেট এক্সাম এক্সাম বা এক্সামিনেশান টেস্ট এক্সামিনেশনের পরে স্পেশাল ক্লাসের জন্য তারপরে দেখো টু অ্যারেঞ্জ এ স্পোর্টস কম্পিটিশান ইন আওয়ার স্কুল তারপরে ফর অর্গানাইজিং এ এডুকেশনাল ট্যুর অথবা এক্সকারশান এই সমস্তগুলোকে চিঠি এইচএম অথবা হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে উদ্দেশ্যে লেখা এইগুলো হচ্ছে অফিসিয়াল লেটার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ দ্বিতীয় আমি রেখেছি আর একটা অফিসিয়াল লেটার রাইটের লেটার টু দ্য অফিস ইনচার্জ সেটা কি আমি একটাই রেখেছি দেখো এখানে ফর সেন্ডিং এক্সেসিভ ইলেকট্রিক বিল অত্যধিক ইলেকট্রিক বিল আসার জন্য ইলেকট্রিক অফিসের অফিস ইনচার্জকে একটা চিঠি লেখা বুঝা গেল তাহলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে কাকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে তোমার অফিসিয়াল লেটারকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে এখানে অফিসিয়াল লেটারকে তারপরে আসছি দেখো এডিটোরিয়াল লেটার এডিটোরিয়াল এডিটোরিয়াল লেটারের কি কি রয়েছে সাডেন ব্রেকআউট অফ ডেঙ্গু ইউনিয়ন লোকালিটি প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমিটিস আমি এগুলো ছোট ছোটো করে লিখে দিয়েছি হাই প্রাই মানে প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিজ এর উপরে তোমার এডিটোরিয়াল লেটার আসতে পারে কিন্তু এই বছর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থাৎ দু হাজার একুশ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ অফিসিয়াল লেটার তার পরে আসবে এডিটোরিয়াল লেটার কারণ গত বছর অর্থাৎ দু কুড়ি সালে পার্সোনাল লেটার এসে গেছে পরীক্ষায় এডিটোরিয়াল লেটারের মধ্যে আর কি কি রাখা হয়েছে দেখো অ্যাক্সিডেন্ট কজ বাই টকিং ওভার সেলফোন ফোনে কথা বলতে বলতে চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এর উপরে চিঠি লেখা ফেলিং অফ ট্রিজ ট্রিজ স্ট্রিজের পেলিংটা দেখো একটু ভুল হয়ে গেছে টাইপ করতে এটা ভুল হয়ে গেছে স্পেলিংটা একটু দেখে নেবে যাই হোক ফেলিং অফ ট্রিজ তো এটার উপরে যথেচ্ছভাবে গাছ কেটে ফেলা এর উপরে চিঠি লেখে এডিটরকে উদ্দেশ্য করে লেখা তারপর রয়েছে রেকলেস ড্রাইভিং ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ এইগুলো তো হলো সব এডিটোরিয়াল লেটার পার্সোনাল লেটার যেহেতু দু হাজার কুড়ি সালে চলে এসেছে তা সত্ত্বেও আমি একটা দিয়ে রেখেছি সেটা কি টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অথবা ফ্রেন্ড আক্সিম হিম টু টেক প্রিভেন্টিং মেজার অফ আউটব্রেক ডেঙ্গু করোনা ডেঙ্গু বা করোনার উপরে যে প্রিভেন্টিং মিজার হবে এটা যাই হোক প্রিভেন্টিং মিজার আউটব্রেক ডেঙ্গু অথবা করোনার উপরে তোমার ছোটো ভাই অথবা বন্ধুকে উদ্দেশ্য করে কীভাবে ছড়িয়ে যাতে না পড়ে তার জন্য সাবধানতা অবলম্বন করে কিছু তথ্য দিয়ে একটা চিঠি লেখা এটা গেল পার্সোনাল লেটার এইবার দু হাজার দু সালের জন্য নোটিশ খুবই ইম্পর্টেন্ট অবশ্যই নোটিশ পড়বে নটিশ পড়বি দু সালে নটিশ তোমার পড়বি নটিস খুব ইম্পর্টেন্ট দু সালের জন্য কি কি রাখা হয়েছে দেখো নটিশের মধ্যে নটিশের মধ্যে রাখা হয়েছে কিপ ইয়োর স্কুল ক্লিন তোমার স্কুল পরিষ্কার রাখতে একটা তোমাকে নটিশ সার্ভ করতে হয় সাপোজ হয়তো তুমি স্কুলের বা কোনো ক্লাবের একজন সেক্রেটারি স্কুল অথবা স্কুল ক্লিননেসের সেক্রেটারি হতে পারো স্কুল কালচারের কালচারাল ফাংশানে তুমি সেক্রেটারি হতে পারো বা কোনো ক্লাবের একজন সেক্রেটারি হতে পারো সেই হিসাবে কি করবে তুমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি করবে একটা নোটিশ সার্ফ করবে স্কুলকে পরিষ্কার করার জন্য কোনো নির্দিষ্ট দিন দিয়ে বা ডেট দিয়ে এবং কারা কারা পার্টিসিপেট করবে তার জন্য তারপরে তুমি হয়তো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের সেক্রেটারি আছো বা স্কুল ওয়েলফেয়ার মানে ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আছো যে কোনো সেক্রেটারি থাকো না কেন তার জন্যই তোমাকে কি করা হচ্ছে একটা ট্রি প্লান্টেশন হবে তোমার স্কুলে তার জন্য তোমাকে একটা নোটিশ সার্ভ করতে হবে ঠিক একইভাবে স্কুল ম্যাগাজিন তারপরে দেখো অ্যান এডুকেশনাল ট্যুর আর এক্সকারশন কোনো এক জায়গায় এডুকেশনাল ট্যুর হবে বা এক্সকারশান হবে তার জন্য তোমাকে নোটিশ সার্ফ করতে হবে যে কত টাকা লাগতে পারে কবে যাওয়া হবে কীভাবে যাওয়া হবে এই সমস্ত দেখিয়ে তারপরে দেখো ডেঙ্গু ইম্পর্টেন্ট এরিয়াটা দেখো ডেঙ্গু ম্যালেরিয়া করোনা ভাইরাস অ্যাওয়ারনেস অথবা প্রিভেনশন ক্যাম্প এর সচেতনতা অথবা কীভাবে এখান থেকে বাঁচ যাবে সেই ক্যাম্প করে তোমার স্কুলে তুমি কী করবে একটা নোটিশ সার্ভ করবে অথবা এই জায়গায় আর একটা কথা আসতে পারে যে তোমার স্কুলে একটা হয়তো কোন একটা ডক্টর কোন এমিনেন্ট ডক্টর আসবে কিসের জন্য অন দ্য তিনি একটা স্পিচ দেবেন বা সেখানে একটা সেমিনার হবে যে দ্য ইম্পর্টেন্স অব হেলথ হ্যাবিট অ্যান্ড ক্লিনিং হেলথ হ্যাবিট অথবা হেলথ হ্যাবিট অথবা ক্লিনিংয়ের উপরে কোন একটা ডক্টর আসবেন এবং তিনি কি করবেন একটা স্পিচ দেবেন একটা কনফারেন্স হবে তার জন্য তোমাকে নটিশ সার্ভ করতে হবে তাহলে এই যে নোটিশ কটায় দেখো এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত সব কটায় সম্পূর্ণ স্কুল সম্পর্কিত নোটিশ বোঝা গেল তোমরা এর আগে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়তো করে রেখেছো দেখেছো সেখানে বুঝতে পারবে আর তোমার যদি স্কুলে যদি না হয় মনে করো তোমার ক্লাবে হচ্ছে তাহলে তুমি সেই ক্লাবের সেক্রেটারি তোমাকে ক্লাব ক্লাবের মতো করে লিখতে হবে শুধু একটু চেঞ্জ করে দেওয়া সাবজেক্ট ম্যাটারটা একই থেকে গেল তুমি হয়তো স্কুলের হয়তো সেক্রেটারি অথবা ক্লাবের একই ব্যাপার তারপর দেখো ন্যাচারাল ক্যালামিটি রিলিফ ফান্ড কোন হয়তো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তার জন্য কি করছো তোমাকে অর্থ সংগ্রহ করতে হবে কিরকম কিরকম নোটিসটা হতে পারে রাইট এ নোটিস টু দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল রিকোয়েস্টিং দেম টু ডোনেট মানি অ্যান্ড আদার এসেন্সিয়াল গুডস ফর দ্য অ্যাফেক্টেড পিপুল অন করোনা ভাইরাস ইন ইন্ডিয়া হয়তো করোনা ভাইরাসের ফলে ইন্ডিয়ায় যে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্যের জন্য কিছু টাকা পয়সা এবং কিছু অপরিহার্য দ্রব্য সামগ্রী সেগুলোকে জোগাড় করে একটা রিলিফ ফান্ড বা তুমি সেখানে গঠন সংগঠন তৈরি করে একটা ফান্ড তৈরি করবে সেখানে সবাইকে টাকা পয়সা জমা দেওয়ার জন্য তুমি আবেদন জানাবে মানুষকে সাহায্য করার জন্য বা নিডি পিপুলদেরকে সাহায্য করার জন্য ঠিক এরকমই তোমাকে একটা নটিশ সার্ভ করতে হতে পারে তাহলে সেটা ন্যাচারাল ক্যালামিটির ওপর হতে পারে তা রিলিফ ফান্ড ন্যাচারাল ক্যালামিটি যে কোনো হতে পারে তুমি করোনা ভাইরাস কেন কোনো হয়তো ভূমিকম্প হলো কোনো বন্যা হলো তাদের জন্য কিছু অর্থ সংগ্রহ করার জন্য তোমাকে নটিশ সার্ভ করতে হচ্ছে বোঝা গেল এটা এরপরে দেখো একটা রেখেছি সেফ ড্রিঙ্কিং ওয়াটার হয়তো তোমার স্কুলে কি দরকার স্কুলে সেফ ড্রিঙ্কিং ওয়াটার মানে ভালো জল পান করা সেফ ড্রিঙ্কিং ওয়াটার উপরে তোমাকে মানে যে জলে জীবাণুমুক্ত বা আর্সেনিক মুক্ত জল পান করার জন্য নোটিশ এটা খেয়াল রাখতে হবে তারপরে দেখো ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে প্রসেস প্রসেসটাও দু হাজার একুশ সালের জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে দেখো লিখেছি হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড ফরমেশন অফ রেন হাউ টু মেক ফিনাইল হাউ টু মেক হ্যান্ড স্যানিটাইজার হাউ টু ওয়াশ ইউর হ্যান্ড তোমার হাত কীভাবে ধুতে হয় তারপরে প্রিপারেশন অফ এখানে রয়েছে টি তারপরে রয়েছে ম্যাঙ্গো জেলি অরেঞ্জ জুস এই ধরনের কতগুলো সব একই ভাবে বা একই পর্যায়ের পরে তাই এগুলো দেওয়া হয়েছে তারপর একটা রয়েছে হাউ এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ অ্যারেঞ্জড কীভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প গঠন করা হয় এর উপরে কিভাবে অ্যারেঞ্জ করবে এর উপরে একটা প্রসেস তোমাকে হতে পারে তাহলে এগুলো করে রাখবে এবং যত রাইটিংস দেওয়া হয়েছে সবগুলোই তোমাকে ফোকাসটা করে রাখতে হবে এবং প্র্যাকটিস করবে তারপরে চলে আসছে বায়োগ্রাফি বায়োগ্রাফির মধ্যে তোমাকে কি কি দেওয়া হয়েছে দেখো যদি যদিও দু হাজার কুড়ি সালে বায়োগ্রাফি আসেনি তাই আমি ইম্পর্টেন্ট করে রেখেছি দেখো এখানে দেখো এম এস ধোনি সৌরভ গাঙ্গুলি অভিজিৎ ব্যানার্জি এপিজে আব্দুল কালাম নেতাজি সুভাষচন্দ্র বোস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই এতগুলো বায়োগ্রাফি দেওয়া হয়েছে আমি কতগুলো নাম বললাম সেই নামগুলো ছাড়াও আরও কিছু দেখো দেওয়া আছে সেগুলোকেও তোমাকে করে রাখতে হবে কম বেশি একটু জেনে রাখতে হবে আমি দেখো কিছু চিহ্ন দিয়ে দিয়েছি সেগুলো তো করবি ভালো করে বাকিগুলো তুমি বা তোমরা করে রাখবে বায়োগ্রাফির জন্য এরপর আসছি দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফে আমি কিছুখানে লিখিনি কারণ দু হাজার সালে প্যারাগ্রাফ চলে এসেছে আর একটা পোর্শান রয়েছে স্টোরি রাইটিং স্টোরি রাইটিং পরীক্ষায় আসে খুব একটা আসে না তা সত্ত্বেও তোমাকে আমি কয়েকটা স্টোরি রাইটিং বলে রাখছি দেখো এখানে স্টোরি রাইটিং এই কয়েক সালের ভিতরে মাত্র দু হাজার উনিশ আঠারো সতেরো সালে এসেছে তো আর সত্ত্বেও আমি স্টোরি রাইটিংটা বলে দিচ্ছি কারণ স্টোরি রাইটিংটা যেহেতু দু হাজার কুড়ি সালে আসেনি একুশ সালে আসার সম্ভাবনা হয়তো রয়েছে খুব সম্ভাবনা থাকলেও রয়েছে তাই স্টোরি রাইটিংটা আমি এই জায়গায় তোমাদেরকে মুখে আমি ডিকটেট করে দিচ্ছি তোমরা একটু লিখে নেবে খাতায় আর আমি প্রথমে স্টোরির আগে প্যারাগ্রাফটা একটু বলে দিই প্যারাগ্রাফ কি কী করে রাখবে একটু বলে রাখি একবারে ছেড়ে দেবে না দেখে রাখবে সেভ ওয়াটার সেভ লাইফ দেখে রাখবে দ্য পার্সন ইউ লাইক মস্ট এটা দেখে রাখবে ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল এটা দেখে রাখবে নো ইউজ অফ প্লাস্টিক ব্যাগ এটাও দেখে রাখবে ইউজ অব মোবাইল ফোন অথবা ইন্টারনেট এটা একটু দেখে রাখবে হিস্ট্রিক্যাল জার্নি এ হিস্ট্রিক্যাল জার্নি এটা তোমরা আগে হয়তো ক্লাস নাইনেও করে রেখেছো হ্যাঁ এ হিস্ট্রিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট যেটাকে বলে আর কি হ্যাঁ ইম্পর্টেন্ট অফ এক্সারসাইজ এক্সারসাইজের ইম্পর্টেন্ট তারপরে ইয়োর বেস্ট ফ্রেন্ড লিজার অথবা আরেকটা করে রাখতে পারো বেনিফিট অফ রিডিং বুকস স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস লাস্টে আর প্যারাগ্রাফ আমি বলে রাখছি যে এটা এরকম হতে পারে ইম্পর্টেন্স অব গ্রোয়িং মোট ট্রিজ অথবা এটাকে অন্যভাবে বলা যেতে পারে ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ এইগুলো হলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তাহলে দেখে রাখবে এইগুলো যেগুলো বললাম আমি মুখে যেগুলো বলে দিলাম সেগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে আর শেষে আমি বলে দিচ্ছি স্টোরি রাইটিং স্টোরি তো অনেক আছে তবু তোমাদেরকে হিন্টসগুলো দেখে রাখতে হয় সেগুলো অবশ্যই হিন্টসগুলো দেখে রাখবে একটু গল্পটা জানা থাকলে কিছু লিখতে পারবে Soldier and Bard, rich man and sick servant, about three children, save a toad, the honest woodcutter, clever fox, the old man and his sons, crocodile and fox, hmm? a cowboy. সেভিং ট্রেন বাই রেড ক্লথ এই সমস্ত গল্পগুলোকে তোমরা একটু দেখে রাখবে একটা কথা বলে দিই আমি যে স্টোরির ক্ষেত্রে যারা হয়তো যে স্টুডেন্টরা হয়তো খুব একটা পড়াশোনা করতে পারে না বা ইংরাজিটা একটু দুর্বল তারা যেন আমি যেহেতু একজন মাধ্যমিকের খাতা দেখি সেহেতু আমি এটা বলছি আর কি যে তোমরা স্টোরি রাইটিংসে যে হিন্টসগুলো দিয়ে থাকে কিছু না পারলেও হিন্টসগুলোও মোটামুটি যদি লিখে আসো তার সঙ্গে একটু আটটু যদি যোগ করে দিতে পারো তাহলে অর্গানাইজেশনটা সেখানে হচ্ছে খাতাটা একবারে ফাঁকা রেখে আসবে না কিছু লিখে আসবে অর্গানাইজেশনের জন্য এক নম্বর পাওয়া যায় এইভাবে যদি একটু আধটু বাড়াতে থাকো বিভিন্ন পার্ট থাকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রাইটিংসের উপরে সেই জন্য তোমরা খাতাটা একবারে খালি রেখে আসবে না খাতাটা অবশ্যই কিছু লিখে আসবে যে হিন্টসগুলো দেওয়া থাকে সেইগুলোকে তুলে নিয়ে লেখার চেষ্টা করবে আর নোটিশের ক্ষেত্রে সব একই রকম ফরমেশন প্রথম দুটো লাইন এদিক ওদিক করতে হয় তারপরে শেষে কনক্লুশনটা প্রায় একই রকম হয় সেই জন্য সবগুলোই কিছু না কিছু প্র্যাকটিস করবে আর খাতা একবারে ফাঁকা রেখে আসবে না আর ভালো যারা যারা ইংরেজি একটু বোঝে বা লিখতে পারে তারা তো অবশ্যই সবগুলোকে কভার করবে এবং খুবই ভালোভাবে পরীক্ষায় উত্তর দিয়ে আসবে আর আমি যে সাজেশন তোমাদের কাছে সার্ভ করলাম সেই সাজেশন আশা করি তোমরা পরীক্ষা এখান থেকে পাবে আমি আশা করছি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে কি করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও